গ্রামীণ বাংলার রূপ রস গন্ধ আর প্রাচীন ঐতিহ্যের মুখোমুখি হওয়ার রোমাঞ্চ অনুভব করতে আজ আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন চলেছি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য দাসপুর থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম চাঁইপাট। এই গ্রামের নায়ক পাড়ায় রয়েছে একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্য, রাধা গোবিন্দ জিউয়ের মন্দির। বাংলার নিজস্ব আটচালা রীতিতে নির্মিত এই মন্দিরটি একটি উঁচু পাদপীঠের ওপরে স্থাপিত। চারপাশে প্রদক্ষিণ পথ আছে। পূর্বমুখী এই দেবালয়টির মূল প্রবেশ পথ ত্রিখিলান বিশিষ্ট। পোড়ামাটির ফলকসজ্জায় সজ্জিত করা রয়েছে খিলান তিনটির উপরিভাগ। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে মন্দিরের একটি প্রতিষ্ঠা লিপি নজরে আসে। 1166 বঙ্গাব্দ অর্থাৎ 1759 খ্রিস্টাব্দ হল মন্দিরটির প্রতিষ্ঠাকাল, তবে প্রতিষ্ঠাতার বিষয়ে বর্তমানে কোনো তথ্য মেলে না। মন্দিরটির কার্নিশ বরাবর দুই সারি পোড়ামাটির ফলকের কুলুঙ্গিতে রয়েছে বেশ কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি। তার মধ্যে বৃষবাহন শিব, জগন্নাথ বলরাম সুভদ্রা, হংসবাহন ব্রহ্মা প্রভৃতি মূর্তিগুলো নজর কাড়ে। আরও আছে তীরধনুক হাতে ধরা যোদ্ধাবেশ পরিহিত মূর্তি। প্রবেশ পথের খিলান তিনটির ওপরের অংশে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় উৎকীর্ণ হয়েছে রাম রাবণের যুদ্ধ দৃশ্য, কুম্ভকর্ণের বানর ভক্ষণ দৃশ্য, অসংখ্য বানর সেনা আর রাক্ষসকুল পরস্পর যুদ্ধে রত প্রভৃতি। আর রয়েছে শিবলিঙ্গ সহ প্রতীক শিব মন্দির। কলস দণ্ডের দুপাশে টিয়া পাখি আর প্রস্ফুটিত পদ্মফুলের ফলক। তিনটি প্যানেল জুড়ে থাকা লঙ্কাযুদ্ধের চিত্রটি সত্যি অসামান্য। অন্যান্য মন্দিরে এমনটা চট করে খুঁজে পাওয়া যায় না। তবে বেশ কিছু বিনষ্ট হয়ে যাওয়া পোড়ামাটির মূর্তির জায়গায় সংস্কারের সময় হালফিলের কিছু ফলক লাগানো হয়েছে। খিলান স্তম্ভের গায়েও আগে পোড়ামাটির ফলকসজ্জা ছিল, তবে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে সেখানে সিমেন্টের প্লাস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। ছোট একটি অলিন্দ পেরিয়ে মন্দিরের গর্ভগৃহটি রয়েছে। গর্ভগৃহে রাধাকৃষ্ণ নিত্য পূজিত হন। মন্দিরের উত্তর দিকের দেওয়ালে রয়েছে গর্ভগৃহে প্রবেশের ছোট একটি দরজা। টেরাকোটার সন্ধানে আজ আমরা এসে পৌঁছেছি পশ্চিম মেদিনীপুরের দাসপুর টু ব্লকের চাঁইপাট গ্রামের নায়ক পাড়া অঞ্চলে, এবং এখানে আমরা খুবই প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে আছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের এক উত্তরসূরি শ্রী জিতেন্দ্রনাথ নায়ক। আমরা তার থেকে মন্দির সম্বন্ধে কিছু জানতে চাইব, ইতিহাস সম্বন্ধে কিছু জানতে চাইব। আমাদের মন্দির বহুদিনের প্রতিষ্ঠা, আমার বাপ ঠাকুরদার আমলের মন্দির। এই মন্দিরে আমরা কেউ জানিনি কে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে, তবে তারপরে আমি যখন আমার জন্ম হয় 1949 সালে এখানে মাতাজি দেখেছিলাম। দামোদরজি ছিল এবং এই মন্দিরের মাতাজি ছিল, তিনি এই পুজো করতেন। তারপরে তিনি মারা গেলেন, আর গোবিন্দরজিও উনি মারা গেলেন, মারা গিয়ে উনি চলে গেছেন। আজ পর্যন্ত তো কোনো খোঁজ খবর নেই। এর জমি জায়গা যতটুকু আছে সেই রক্ষণাবেক্ষণ করে এই মন্দিরে আমরা সেবা চালাই। মানে এটা আপনারা পুরো এই নায়কপাড়ার যে নায়কপাড়ার পাশাপাশি যে আমাদের মানে ইয়ে দেপাড়া দাসপাড়া এটা মিলে আমরা আচ্ছা পুরো অঞ্চলটাই মানে চাঁইপাট গ্রামের পুরো আচ্ছা এই বিগ্রহ আছে মাদের গোবিন্দজি, রাধা গোবিন্দজি। মানে এটা কি মানে প্রাচীন মন্দির? প্রাচীন মন্দির না না, মূর্তিটা বিগ্রহটা কি প্রাচীন? প্রাচীন প্রাচীন কষ্টি পাথরের মন্দির এবং বঞ্চের রাধার বঞ্চের মূর্তি। ভিত্তিবেদি সংলগ্ন পোড়ামাটির ফলকগুলো এখনো কিছু অবশিষ্ট আছে, তবে নোনা লেগে ক্ষয়ে গেছে অনেকটাই। আর সংস্কারের কাজ করার সময় সিমেন্টের ছিটে লেগে মূর্তিগুলো অস্পষ্ট হয়ে গেছে, বোঝা যায় না ভালো করে। এখানে থাকা দুই সারি ফলকের ওপরের সারিতে কৃষ্ণ কথা আর নিচের সারিতে শিকার দৃশ্য লক্ষ্য করা যায়।
কৃষ্ণ কাহিনীর মধ্যে গোপিনীদের বস্ত্রহরণ, দানখণ্ড আর বকাসুর বধের দৃশ্যগুলো নজরে আসে। আর পালকিতে ভ্রমণ, হাতি ও ঘোড়ার পিঠে চেপে বল্লম দিয়ে শিকার দৃশ্য রয়েছে নিচের ফলকের শাড়িতে। কার্নিস থেকে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে দশাবতারের কিছু মূর্তি, মিথুন মূর্তি, লজ্জা গৌরী আর তীর ধনুক হাতে শিকারী মূর্তিগুলো নোনা লেগে আজ প্রায় নষ্ট হতে বসেছে। প্রতি বছর আমাদের মন্দিরের উৎসব হয় ওই দোল পূর্ণিমায়, সেই উৎসবে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে, সে আড়াই থেকে 3,000 লোক খাওয়া দাওয়া করে এবং তার ব্যবস্থা আমরা করি এবং বিভিন্ন লোকরা দেয়, যতটুকু ক্ষেত্রে বাঁচানো যায় সে বাঁচেই মন্দির সংস্কার করার চেষ্টা করি। মানে গ্রামবাসীরা মিলে যা করে, গ্রামবাসী যা করে, এটা মানে শেষ সংস্করণটা কবে? আজ থেকে 20 বছর আগে। আচ্ছা, আমরা এই যে সংস্কার করা নিজে কারিগর কোত্থেকে পান? আমরা কারিগর কলকাতা থেকে, যিনি ডাকনামটা ধরেছিলাম তিনি কলকাতা থেকে নিয়ে এসে করে দিয়ে গেছিলেন। আচ্ছা, করে দিয়ে এই অবস্থা আছে, আবার মন্দির ভাঙচার চেয়ে এই অবস্থায় কী করে করবো আমরা নিজেরা পাচ্ছিনি, তাই যদি কোনো সরকারি পক্ষ থেকে আমরা সাহায্য পাই তার আবেদন আমাদের কাছে রাখছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মন্দির দর্শন শেষ। আজ থেকে বছর 20 আগে মন্দিরটির একবার সংস্কার করা হয়েছিল, তবে বর্তমানে আবার সংস্কারের প্রয়োজন। দেব মন্দিরটির প্রতিটি দেওয়ালে, স্তম্ভগুলোতে, এমনকি ভিত্তিবেদিটিতেও জীর্ণতার চিহ্ন প্রকট হয়ে উঠেছে ইতিমধ্যেই। আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।